জব ম্যাথ সলিউশন স্বাগতম বেসিক ম্যাথ কোর্সের এই পর্বে আপনাদের সাথে আছি আমি অমলান বেসিক ম্যাথের এই কোর্সের জন্য আমি ফলো করছি খাইরোলস বেসিক ম্যাথের পঞ্চম সংস্করণ বইটি ম্যাথ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ জব ম্যাথ সলিউশন আপনার বন্ধুকেও জানান আমাদের কথা পুরো কোর্সটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই হাতের কাছে বই খাতা কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে নিন চলুন শুরু করা যাক আজকের পর্ব আমাদের আজকের আলোচনার বিষয়ে বেসিক বেসিকমেথ বইয়ের অষ্টম অধ্যায় সময় দূরত্ব এবং গতিবেগ এর পদ্ধতি এক সাধারণ গতিবেগের প্রশ্ন এটি নিয়ে তবে আমরা মূল অঙ্কে যাবার গিয়ে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো এই এই ভিডিওতে করা হবে অথবা ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনুরোধ করা হইল সময় দূরত্ব এবং গতিবেগ এইগুলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত যদি এই ব্যাপারগুলো আমরা বাস্তবে বুঝতে পারি তাহলে আমাদের এই জিনিসগুলোর সূত্রগুলো মুখস্থ করতে হবে না তো আমরা একটু চলেন বাস্তবের সাথে কিভাবে মিলিয়ে বুঝতে পারি সেটা একটু দেখে ফেলি ধরা যাক আপনার বাসা থেকে আপনার ভার্সিটির দূরত্ব কত কিলোমিটার সেটা আপনি জানেন না কিন্তু আপনি আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছেন আপনার ভার্সিটির বাস আসলো এবং আপনি কখন বাসে উঠলেন সেই সময়টা আপনি আপনার ঘড়ি থেকে দেখলেন এবং বাস গিয়ে যখন পৌঁছালো ভার্সিটিতে তখন ঘড়ি থেকে সময় দেখে আপনি সময়টা জানলেন যে আপনার ভার্সিটিতে পৌঁছোতে মোট সময় লাগে তিন ঘন্টা এবং ড্রাইভার মামার পাশে বসায় আপনি দেখতে পেয়েছেন যে ভার্সিটির বাসটি তার গতিবেগ ছিল আট কিলোমিটার পার ঘন্টা। আট কিলোমিটার পার আওয়ার মানে প্রত্যেক ঘন্টায় আপনার ভার্সিটির বাসটি আট আট কিলোমিটার করে পথ অতিক্রম করেছে তাহলে আপনি যদি আপনার বাসা থেকে আপনার ভার্সিটির দূরত্ব নাও জানেন তবুও দেখুন যে এখান থেকে কিন্তু আমরা আপনার ভার্সিটির দূরত্ব নির্ণয় করতে পারি তাহলে আমরা দূরত্ব কিভাবে নির্ণয় করতে পারি দেখুন আপনার ভার্সিটির বাস প্রত্যেক ঘন্টায় আট কিলোমিটার যায় এইট কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে প্রত্যেক ঘন্টায় আট কিলোমিটার তাহলে এক ঘন্টায় যায় আট কিলোমিটার তাহলে তিন ঘন্টায় যাবে কত তিন ঘন্টায় বেশি যাবে অর্থাৎ গুণ হবে তিন গুণ আট সময় হচ্ছে চব্বিশ কিলোমিটার রাইট চব্বিশ কিলোমিটার হচ্ছে আপনার বাসা থেকে আপনার ভার্সিটির দূরত্ব তাহলে আমরা দূরত্ব নির্ণয় করার সময় কি করলাম করলাম হচ্ছে সময় দিয়ে গতিবেগকে গুণ করলাম তাহলে লিখতে পারি হচ্ছে দূরত্ব সময় সমান হচ্ছে সময় গুণ গতিবেগ এই জিনিসটা কিন্তু আপনার মনে রাখার দরকার নেই এই জিনিসটা আপনি বুঝবেন যে আপনার যদি সময় দেওয়া থাকে এবং গাড়ির যদি আপনি গতি জানেন তাহলে কিন্তু দূরত্ব নির্ণয় করা সহজ তাহলে দূরত্ব সমান সমান সময় গুণ গতিবেগ এবার এর পরের বার যখন আপনার ভার্সি থেকে বাসায় ফিরবেন মামা রাস্তা ফাঁকা পাইছে একটু জোরে টানছে আপনি দেখলেন যে আসার সময় সময় লাগছে আপনার দুই ঘন্টা এর আগের বার কিন্তু লাগছিল তিন ঘন্টা কারণ ওই একটু জ্যাম ট্যাম ছিল কিন্তু পরের বার রাস্তা ফ্রি পাইছি এই জন্য দুই ঘন্টা সময় লাগছে আর আপনি এখন তো দূরত্ব কিন্তু জানেন দূরত্ব হচ্ছে চব্বিশ কিলোমিটার তাই না আপনার ভার্সি থেকে আপনার বাসার দূরত্ব হচ্ছে চব্বিশ কিলোমিটার তাহলে বলেন তো যে গাড়ির গতিবেগ কত ছিল গাড়ির গতিবেগ আমরা কিভাবে নির্ণয় করতে পারি গতিবেগ সমান সমান আমরা এভাবে নির্ণয় করতে পারি যে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে এটা কয় ঘন্টায় করছে এটা হচ্ছে দুই ঘন্টায় করছে তাই না দুই ঘন্টা যদি চব্বিশ কিলোমিটার অতিক্রম করে তাহলে প্রত্যেক ঘণ্টায় কত কিলোমিটার অতিক্রম করবে প্রত্যেক ঘন্টায় করবে হচ্ছে বারো কিলোমিটার তাহলে আমরা কিভাবে লিখতে পারি বারো কিলোমিটার এই উপরে যেহেতু চব্বিশ ছিল কিলোমিটার নিচে ছিল হচ্ছে দুই ঘন্টা এই জন্য আমরা প্রথমে কিলোমিটার লিখবো আর পরে ডিভাইড আকারে যেহেতু আওয়ার আছে সুতরাং এটাকে ডিভাইড আকারে লিখব মানে বারো কিলোমিটার পার আওয়ার তাহলে আপনাকে কি বলা হয়েছে যে সময় যদি দেওয়া থাকে এবং দূরত্ব যদি দেওয়া থাকে তাহলে আপনি গতিবেগ কিভাবে নির্ণয় করবেন গতিবেগ সমান সমান দূরত্ব ডিভাইডেড বাই সময় এই হচ্ছে আপনার আরেকটা সূত্র যেটা আপনাকে বুঝতে হবে আশা করি এই জিনিসটা খুব সহজেই আপনি বুঝতে পারবেন এরপরে ধরা যাক যে পরবর্তী দিনে আপনি আবার ভার্সিটিতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন কিন্তু আপনাদের ভার্সিটি থেকে অন্য আরেকটা বাস আসছে যেটা একটু পুরাতন এবং এটা একটু স্লো চলে তাহলে দেখা গেল যে নতুন যে বাস আসছে সেটার গতিবেগ ছয় কিলোমিটার পার আওয়ার আর আপনি তো দূরত্ব তো জানেনি আপনার ভার্সিটির দূরত্ব হচ্ছে চব্বিশ কিলোমিটার তাহলে পরের দিন যে গাড়িটা আসছে সেই গাড়িতে আপনার ভার্সিতে যেতে কত সময় লাগছে সেটাকে আপনি বের করতে পারবেন অবশ্যই বের করতে পারবেন কিভাবে আমরা এভাবে বলতে পারি যে ছয় কিলোমিটার পাড়িয়ে দিচ্ছে এক ঘন্টায় তাহলে চব্বিশ কিলোমিটার পাড়ি দেবে কত ঘন্টায় ডিভাইডেড বাই ছয় তার মানে হচ্ছে চার ঘন্টায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সময় সমান সমান আমরা যে সময়টা নির্ণয় করতে চাই তাহলে এভাবে করতে পারি যে উপরে হচ্ছে দূরত্ব এবং নিচে হচ্ছে গতিবেগ তাহলে এই যে তিনটা সূত্র আমরা পাইলাম এই সূত্রগুলোই এখানে স্যার আসলে দেখাইছেন আপনারা যদি আমার এই কথাগুলো বুঝতে পারেন তাহলে আর এইগুলো মুখস্থ করতে হবে না আর যদি আমার এই কথাগুলো না বুঝতে পারেন তাহলে এখান থেকেও আপনারা পড়ে নিতে পারেন এবার আরেকটা ব্যাপার এখানে বলা হয়েছে সেই ব্যাপারটা আমি একটু আসি বলা হয়েছে যদি দুটি বাহনের গতিবেগের অনুপাত এক্স রেশিও ওয়াই হয় তাহলে তাদের একটি নির্দিষ্ট পথ অতিক্রম করতে তাদের সময়ের অনুপাত হবে ওয়াই রেশিও এক্স ব্যাপারটা কী বলছে একটু দেখি গতিবেগের অনুপাত দেখুন আমরা আমাদের কাছে দুইটা গাড়ি ছিল তাই না আপনার প্রথম দিন একটা গাড়ি ছিল এবং দ্বিতীয় দিন একটা গাড়ি ছিল প্রথম দিনের গাড়ির গতিবেগ ছিল হচ্ছে আট কিলোমিটার পার আওয়ার আর দ্বিতীয় দিনের যে গাড়ির গতিবেগ সেটা ছিল হচ্ছে সিক্স কিলোমিটার পার আওয়ার তো এরকম বলা হয়েছে যে দুইটা গাড়ির গতিবেগ যদি আলাদা হয় যেমন এক্স ও ওয়াই হয় যদি একই পথ অতিক্রম করে একটা নির্দিষ্ট পথ অতিক্রম করে দেখুন আপনার যে ভার্সিটির পথ সেটাই কিন্তু সবসময় অতিক্রম করছে এখানেও এখানেও চব্বিশ কিলোমিটার অতিক্রম করছে এখানেও চব্বিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে এই ক্ষেত্রে কি হবে যে তাদের তাদের সময়ের অনুপাত হবে ওয়াই রেশিও এক্স মানে এটা যদি এক্স হয় এবং এটা যদি রেশিও ওয়াই হয় তাহলে সময়ের অনুপাত হবে ওয়াই রেশিও এক্স এই আকারে হবে তাহলে আমরা একটু দেখে ফেলি যে এরকম আসলে হয়েছিল কিনা দেখুন যে সময় গতিবেগ ছিল আট যার গতিবেগ ছিল আট সেই সময় সময় লাগছিল হচ্ছে তিন ঘন্টা তাই তো তাহলে এক্সের জন্য আমাদের সময় লাগছিল হচ্ছে তিন ঘন্টা আর যার গতিবেগ ছিল ছয় যখন গতিবেগ ছিল ছয় কিলোমিটার পার আওয়ার তখন সময় লাগছিল হচ্ছে চার ঘন্টা তাহলে এটাকে যদি আমরা মিনিমাল পর্যায়ে নিয়ে আসি দুই দিয়ে যদি এটাকে এবং এটাকে কেটে ফেলি তাহলে কত হয় এখানে হয় চার রেশিও তিন সমান সমান তিন রেশিও হচ্ছে চার তাহলে কি কি দাঁড়াইলো দেখুন যে গতিবিজ্ঞের অনুপাত যদি হয় এক্স রেশিও ওয়াই তাহলে সময়ের অনুপাত হবে ওয়াই রেশিও এক্স দেখ সময়ের অনুপাত কিন্তু উল্টায়ে গেছে মানে এপাশে চার ছিল প্রথমে এ পাশে চার হয়ে গেছে শেষে আর এ পাশে তিন ছিল শেষে এটা এপাশে এসে তিন হয়ে গেছে আগে তাহলে মূল কথা যেটা দাঁড়াইলো যে যদি দুটি গাড়ির গতিবেগের অনুপাত এক্স রেশিও ওয়াই হয় তাহলে তাদের সময়ের অনুপাত হবে ওয়াই রেশিও এক্স এই জিনিসগুলো যদি না বুঝতে পারেন তাহলে আরেকবার কাইন্ডলি একটু পেছন থেকে যায়া দেখেন আমার মনে হয় এই জিনিসগুলো স্কিপ করে যাওয়াটা উচিত হবে না আমি চলে যাচ্ছি পরের পেইজে এক নম্বর যে সমস্যাটা দেওয়া আছে সেটা বলা হয়েছে ঘন্টায় এক্স কিলোমিটার বেগে ওয়াই কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে দেখুন যে এখানে বেগ দেওয়া আছে হচ্ছে এক্স কিলোমিটার বেগ ঘণ্টায় এক্স কিলোমিটার মানে এক্স কিলোমিটার পার আওয়ার প্রত্যেক ঘন্টায় এক্স কিলোমিটার তাহলে ওয়াই দূরত্ব অতিক্রম করতে কত লাগবে আমরা যদি একটু আগে যে সূত্রটা আমরা পড়ে এসেছিলাম এখানে দূরত্ব হচ্ছে ওয়াই তাহলে কত সময় লাগবে আমাদের সময়টা বের করতে হবে তাহলে সময় সমান সমান আমরা কি দেখে আসছিলাম সময় সমান সমান দেখে আসছিলাম দূরত্ব ডিভাইডেড ডিভাইডেড বাই গতিবেগ তাহলে এখানে দূরত্ব কত দূরত্ব হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই গতিবেগ হচ্ছে কত গতিবেগ হচ্ছে এক্স এবং আরেকটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু ঘন্টার কথা বলা হয়েছে সময়েও কিন্তু ঘন্টার কথা বলা হয়েছে এবং আপনার গতিবেগও কিন্তু ঘন্টায় দেওয়া হয়েছে সুতরাং আমরা সরাসরি এভাবে লিখতে পারি যদি দুই পাশে সমান ইউনিট না দেওয়া থাকতো অর্থাৎ এক পাশে ঘণ্টা দেওয়া থাকতো অন্য পাশে যদি মিনিট দেওয়া থাকতো তখন আমরা কী করতাম যে কোনো একটাকে কনভার্ট করতাম হয় ঘন্টাকে সে মিনিটে বানাইতাম অথবা মিনিটকে ঘণ্টায় নিতাম আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন যদি লিখিত সমাধান করতে হয় তাহলে আমরা এভাবে করতে পারি যে ঐকিক নিয়ম অনুসারে যে এক্স কিলোমিটার পথ যেতে লাগে হচ্ছে এক ঘন্টা যেহেতু বলা হয়েছে ঘণ্টায় এক্স কিলোমিটার তার মানে কি এক ঘন্টায় এক্স কিলোমিটার যায় অর্থাৎ এক্স কিলোমিটার যেতে লাগে এক ঘন্টা তাহলে এক কিলোমিটার যেতে কম সময় লাগবে এই জন্য ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স আর এক কিলোমিটার থেকে ওয়াই কিলোমিটার যেতে বেশি সময় লাগবে এই জন্য ওয়াই দিয়ে হবে গুণ তাহলে ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এক্স এটাই হচ্ছে উত্তর দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে ঘন্টায় এক্স কিলোমিটার বেগে এম মিটার যেতে কত কত মিনিট সময় লাগবে তাহলে দেখুন এখানে কিন্তু আমি এই উপরের অঙ্কে যে অংশটা যে জিনিসটা বলে আসছিলাম যে এখানে কিন্তু ঘন্টায় দেওয়া আছে এবং কিলোমিটারে দেওয়া আছে বেগ কিন্তু দূরত্ব দেওয়া আছে মিটারে আর সময় দেওয়া আছে হচ্ছে মিনিটে সুতরাং আমাদের কি করতে হবে হয় ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে হবে এবং কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে অথবা উল্টাটা করতে হবে তো সুবিধা হচ্ছে সব বড়োটাকে ছোটোটায় কনভার্ট করা তাহলে দশমিক আসবে না তাহলে আমরা বড়োটাকে ছোটোটায় কনভার্ট করে ফেলি এক্স কিলোমিটার এক্স কিলোমিটার সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এক কিলোমিটার সময় সমান এক হাজার মিটার সুতরাং এক্স কিলোমিটার সমান সমান হচ্ছে কি এক হাজার এক্স মিটার রাইট আবার এক ঘন্টা সময় সময় হচ্ছে ষাট মিনিট আমরা এরকম লিখতে পারি যে এক হাজার এক্স মিটার যেতে সময় লাগবে হচ্ছে ষাট মিনিট যেহেতু প্রত্যেক ঘন্টায় প্রত্যেক ঘন্টায় যেতে পারে হচ্ছে এক্স কিলোমিটার সুতরাং এক মিটার যেতে কম সময় লাগবে এই জন্য আমাদের ডিভাইড হয়ে যাবে এক হাজার মিটার এক হাজার এক্স মিটার আবার এমের জন্য এম মিটার যেতে আমাদের বেশি সময় লাগবে যেন গুণ হয়ে যাবে তো আপনারা চাইলে এভাবে করতে পারেন অথবা আমরা যে এর আগে যে নিয়মটা দেখে এসেছিলাম সেটা হলো সময় সময় বাই গতিবেগ এখন বলেন তো যে দূরত্ব এখানে দেওয়া আছে কত দূরত্ব দেওয়া আছে হচ্ছে এম মিটার রাইট এম মিটার আর নিচে গতিবেগ গতিবেগ দেওয়া আছে কত গতিবেগ দেওয়া আছে এক হাজার এক্স মিটার পার আওয়ার বা পার ঘন্টা তাহলে দেখুন যে প্রত্যেক ঘন্টায় এক হাজার মিটার যায় সুতরাং এটাকে এরকমও লেখা যায় এই ঘন্টার পরিবর্তে আমরা এটাকে আসলে কি লিখছিলাম এই ঘন্টার পরিবর্তে ষাট মিনিট তাই তো তাহলে দেখুন এটা আসে হচ্ছে ভাগ আকারে সুতরাং এই ষাট মিনিটটা কি আছে যেহেতু ভাগ আকারে আছে সুতরাং এটাকে গুণ করে উল্টাই দিতে হবে তাহলে থাকবে কত এম ডিভাইডেড বাই এক হাজার এক্স সিক্সটি মিনিট চলে যাবে হচ্ছে উপরে আমি এই এককগুলো আর লিখলাম না এককগুলো আসলে এখানে লেখা উচিত না তো আপনাদের বোঝানোর জন্য আমি লিখছিলাম এবার যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে এরকম থাকে যে জিরো দিয়ে জিরোকে কাটা যায় আর তিনগুলো ছয় আর এটা হচ্ছে পঞ্চাশ তাহলে উপরে হচ্ছে থ্রি এম আর নিচে হচ্ছে পঞ্চাশ এখানে যেহেতু এক্সটা রয়ে গেছে সেটা এক্স তাহলে এটাই অ্যান্সার যে থ্রি এম ডিভাইডেড বাই ফিফটি এক্স আশা করি বুঝতে পেরেছেন তিন নাম্বার অঙ্ক তিন নাম্বার অঙ্কে বলছে সাত কিলোমিটার গতিতে সাত কিলোমিটার গতিতে একশো ছাব্বিশ কিলোমিটার পথ যেতে যে সময় লাগে গতিবেগ দুই কিলোমিটার বৃদ্ধি করলে কত ঘন্টা সময় কম লাগবে তাহলে দেখুন সাত কিলোমিটার গতি আছে একশো ষাট কিলোমি একশো ছাব্বিশ কিলোমিটার পথ যেতে হবে আবার ওই একই পথ একশো ছাব্বিশ কিলোমিটার পথেই এবার দুই কিলোমিটার যদি গতিবেগ বৃদ্ধি করি তাহলে হবে হচ্ছে নয় কিলোমিটার গতিবেগ তাই না তাহলে দেখুন আমরা আগে লিখবো হচ্ছে একশো ছাব একশো ছাব্বিশ ডিভাইডেড বাই হচ্ছে সাত তাইতো তাহলে দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ সমান সমান হচ্ছে কি সময় এটার থেকে যদি আমরা এই একশো ছাব্বিশ ডিভাইডেড বাই হচ্ছে দেখুন দুই মিটার যখন গতিবেগ বৃদ্ধি করবে তখন সাত আর দুই হয়ে যাবে নয় এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের কত ঘন্টা কম লাগবে সেই জিনিসটা সেই সময়টা বের হয়ে যাবে তাহলে ভাগ করে ফেলি কত হয় সাতককে সাত সাতের ছাপ্পান্ন মাইনাস নয় ওককে নয় থাকে হচ্ছে তিন ছয় ছত্রিশ নয় চার নং ছত্রিশ তাহলে কত আঠারো মাইনাস চোদ্দ সময় সময় হচ্ছে চার এটাই হচ্ছে অ্যান্সার ক নম্বর আশা করি বুঝতে পেরেছেন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা পদ্ধতি দুই নিয়ে আলোচনা করব দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিও এই পর্যন্তই বেসিক ম্যাথ কোর্সের সবগুলো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনার বন্ধুকেও জানান আমাদের কথা ম্যাথ সম্পর্কিত যে কোনো প্রয়োজনে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ জব ম্যাথ সলিউশন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ